নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের বিতর্কে কলেজে স্কুল, প্রতিবাদে ক্ষুব্ধ অভিভাবকরা দিলেন তালা। আলগাপুরে তৃণমূলের জনসভা, বিজেপিকে তুলোধুনো রিপুন সুস্মিতার। স্টেট ব্যাংকের পয়লাপুর শাখার উদ্বোধন, বরাকে শীঘ্রই আরো দুটি শাখা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের বেতর্কে জড়ালো শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজে স্কুল। সোমবার দুই শিশুর মধ্যে বিবাদের জেরে মামলা গড়াল থানায়। ঘটনার প্রতিবাদে জানিয়ে মঙ্গলবার ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল বন্ধ করে দেন। কলেজে স্কুলে দুই শিশুর বিবাদকে কেন্দ্র করে রাজীব দত্ত ও তার স্ত্রী শিশু অপহরণ হচ্ছেন ছিনতাইয়ের অভিযোগ এনে বেশ কিছু অভিভাবক ও শিক্ষকদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে অভিভাবকরা রাজীব দত্তকে জিজ্ঞেস করলে তার সহকর্মী সঞ্জয় দাস নামের অভিভাবক এক মহিলার উপর হাত ওঠানোর পাশাপাশি উনার সঙ্গে অশ্লীল মন্তব্য করেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা মঙ্গলবার প্রতিবাদে নেমে রাজীব দত্তকে মামলা প্রত্যাহার করার আহ্বান জানান। অভিভাবকরা আরো জানান, শিলচর কলেজে স্কুল নিয়ে দীর্ঘদিন ধরে জল খোলা করা হচ্ছে, বিভিন্ন স্কুল থেকে শিক্ষক ধার করে এনে বর্তমানে ক্লাস চালানো হচ্ছে বলে জানান তারা। বিদ্যালয়ের বর্তমান অবস্থা পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনকে অন্ধকারে ঠেলে দিয়েছে। নিজের স্বার্থে কিছু লোক স্কুল বন্ধ করার চক্রান্তে মেতে উঠেছে, যা অভিভাবকরা কোনোভাবেই মেনে নেবেন না। রাজীব দত্ত মামলা প্রত্যাহার না করলে বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা হবে বলেও এদিন কড়া ভাষায় জানিয়ে দেন অভিভাবকরা। আর কালকে যেটা আমরা ঘটনা, আমরা তো কিচ্ছু ভাবি আইছি না, আমরা তো এটা কিচ্ছু ভাবি আইছি না। তো কেনে তারা কইল যে আমরা সঙ্গে জড়িত আছে, হ্যাঁ চেইন চুরি হয়েছে, ওটাই আবার আমাদের মধ্যে লাগাইছে। তাই তো আমরা কইছে যে আমরা দেড় করি সোনার চেইন টানাটানি করে চুরি করছি, এত সব কার্ড দিয়ে চুরি হয়েছে, বাচ্চা কিডন্যাপ করার চেষ্টা হয়েছে, সিসিটিভি ফুটেজ তো আছে স্কুলে, বাচ্চা কেনে কিডন্যাপ করা হইল, চেষ্টা করা হইল, এটা আমরা প্রমাণপত্র দিতে লাগবো, নাইলে আমরা রাজীব দত্তর স্কুলে গেই তো। রাজীব দত্ত অনুষ্ঠানে আমরা তখন আর বিরক্ত লাগি গেছে, আমরা অনেক সাফার করলাম। রাজীব দত্ত আমরা স্কুলের টিচারের কাছেও দাবি, এই বাচ্চাগুলারে যার প্যারেন্টস যার রাজীব দত্ত সঞ্জয় দাস তারা বাচ্চারা স্কুল এলাও করতে দিতাম না, আমরা সঙ্গে আমরা কেস তো উঠাইতেই লাগবো, আর তারা এখানে তারা তো প্রবলেম আমরা কইছি। তখন তারা আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি শুনলাম, আমি সামনেই গেছি না, তখন তারা শিক্ষা দিয়া দিয়া পর বয়ে আর সঞ্জয় দাস আর তার লগে একটা বোধ হয় একটাকে বিরাজ বিরাজ অসভ্য মানুষটা এটাও গুন্ডাগিরদি করছে, তারা কইয়া গেছে স্কুল আমরা বন্ধ করাই সারম, এটা আমরা বন্ধ না করাইলে আমরা মানে উইতই না। এদিকে সোমবারের ঘটনায় কলেজে স্কুলের পাঁচজন শিক্ষককে জড়িয়ে মামলা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। মঙ্গলবার বিদ্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কলেজে স্কুলের শিক্ষকরা জানান, পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন, ওই ঘটনায় কোনো শিক্ষকই জড়িত নয়। ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে এদিন স্পষ্টীকরণ দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। আমাদের টোটাল সোর্স যেটা আমরা জানি হলো আজকে সকালে আমরা ডিফারেন্ট পেপারসে এরকম লেখা পেয়েছি যে স্কুলের সামনে কালকে অনেক গন্ডগোল হয়েছে অ্যান্ড কিছু গার্জিয়ান্সরা রাজীব দত্তর বাচ্চাকে কিডন্যাপ করার চেষ্টা করেছে, ওনার ওয়াইফের গোলার চেইনটা টান দিয়েছে, আর এগুলা গার্জিয়ান্সরা করেছে অ্যান্ড সাম টিচার্স ওয়ার অলসো দেয়ার অ্যান্ড ইনস্টিগেটেড দেম। এটা আমরা শুধু পেপার থেকে এগুলা ইনফরমেশান পেয়েছি। তো আজকে মানে আমরা জাস্ট এই কথা আমরা সব এখানে আছি জাস্ট টু গিভ দিস ক্লারিফিকেশান যে এরকম কিচ্ছুই হয়নি স্কুলের সামনে, না গার্জিয়ানস ইনভলভড আছে না আমরা আছি, আমাদের তো প্রশ্নই উঠে না, উই আর অল বিজি ইন আওয়ার ক্লাসেস, আর ছুটির পরে তো আমরা যার যে বাসায় চলে গেছি, অ্যান্ড দিস ইজ টোটাল বেসলেস অ্যালিগেশন। অ্যান্ড একজন টিচারের নাম দিয়েছে সুব্রজিৎ সেন, দ্যাট স্যার ওয়াজ ইভেন অ্যাবসেন্ট, স্যার কালকে আসেই নি স্কুলে, তবুও স্যারের নাম দেওয়া হয়েছে দ্যাট আমরা কিডন্যাপিং আর মানে চেইন টানাতে গার্জিয়ান্সকে ইনস্টিগেট করেছি, হেল্প করেছি। সো দিস ইজ টোটালি বেসলেস। আজকে আমরা এটাই বলছি দ্যাট আমাদের উই ফিল সো মাচ ইনসিকিওর ইন দ্য স্কুল। আজকে তো যে কোনো অ্যালিগেশন দিতেই পারে, অন্য অ্যালিগেশনও দিতে পারে যে আমরা বাচ্চাকে সত্যি মেরেছি আর হোয়াট এভার, ওরা বহুত কিছু করে আমাদের উপরে দোষ দিয়ে দিতে পারে। সো
24 লোকসভা নির্বাচনে সমগ্র দেশে বিজেপি বনাম ভারতের জনগণের লড়াই হবে। দেশের জনগণ বিজেপিকে ভোট দিয়ে পুনরায় ভুল করলে দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর থাকবে না। বিজেপি সারা দেশকে হিন্দু মুসলমানই দুই ভাগে বিভক্ত করে ক্ষমতা ধরে রাখতে চাইছে। আলগাপুর বাজারে তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জনসভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে এভাবেই বক্তব্য রাখেন রাজ্য সভাপতি রিপুন বোরা। হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক কামাল বরলস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শিলচরের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব। তিনি বিজেপিকে মিথ্যাবাদী এবং বিশ্বাসঘাতকের দল বলে অভিহিত করেন। তিনি বিজেপি এবং এআইডিএফ এর বিরুদ্ধে লড়াই করতে সবসময় প্রস্তুত রয়েছেন বলে জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসাম তৃণমূল কংগ্রেসের সম্পাদক বজরুল ইসলাম বরভুইয়া, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম বরভুইয়া প্রমুখ। এদিনের সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 134 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সভা শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সভাপতি শফিক কামাল বরলস্কর। বিজেপিক প্রতিহত করার স্বার্থ, দেশের সংবিধানের স্বার্থ আমি আমি কিছু কম্প্রোমাইজ করা আমি প্রস্তুত। গতি আমি ইন্ডিয়া আছে যে ডিসিশন লব সেই ডিসিশনের কারণে আমি বরাকট দুটাই সিট আছে, দুটা সিট আছে, দুটার ভিতর আমি তো এআইইউডিএফ ইন্ডিয়া এলায়েন্সত লওয়া নহব। এই কারণে লওয়া নহব কারণ ইন্ডিয়া এলায়েন্সর নামটো কামটোই হয়েছে বিজেপি বিরোধী। বিজেপি বিরোধী যিমান দল আছে সব ইন্ডিয়া এলায়েন্স লগ লাগিছে। এআইইউডিএফ বিজেপি বিরোধী দল নহয়, এআইইউডিএফ হয়েছে বিজেপির ভিত্তি আর সেইকারণে এআইইউডিএফক ইন্ডিয়া এলায়েন্স ওলাল। বেলেগ এটা ইস্যু আছে, কিছু কেইদিনমান আগত দুর্গা পূজার সময়ত দেখিছে কিছুমান বেনার ফলা হয়েছে বাঙালি ভাষা, এইটুক লি আপনার দলের স্ট্যান্ড না? এই আমি বেয়া পাইছো কারণ আমার কথা হল কি, সকল এটা আমার দেশ ধর্মনিরপেক্ষ দেশ আর গণতান্ত্রিক দেশ, সকলোরে গণতান্ত্রিক অধিকার আছে। সকলো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী মানুহে নিজৰ নিজৰ ভাষাত কিবা এটা শুভেচ্ছা দিছে ৰাইজক, সেইটো ফলাত সেইটো কেতিয়াও ভাল কাম নহয়। আমি সেইটো একেই কনডেম কৰিছোঁ আৰু এইটো আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 900+ শাখা রয়েছে উত্তর পূর্বে। বরাক উপত্যকা আরো দুটি শাখা খুব শীঘ্রই উদ্বোধন করা হবে। পয়লাপুলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নয়া শাখার উদ্বোধন করে একথা জানালেন এসবিআই উত্তর পূর্ব নেটওয়ার্ক 2 এর জেনারেল ম্যানেজার ধ্রুবচরণ বল। মঙ্গলবার ফিতাকেটে শাখার উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন শিলচর মডিউলের ডেপুটি জেনারেল ম্যানেজার লিখনুন হাংসিং, সুব্রত দত্ত, অমরনাথ শর্মা, বিধায়ক ভট্টাচার্য, সুশান্ত দেব, কে গাইনিং রংমাই প্রমুখ। তারা জানান এসবিআই মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এই এলাকায় শাখাটি চালু হওয়ায় সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে। বলুঙ্গা আপকো পুরা নর্থ ইস্ট মে আমারা 900 ব্রাঞ্চেস হে, হম হর সাল 30-40 ব্রাঞ্চ ওপন করতে। ইস সাল অভি যে ওপন করে পিছলা সাল কা টার্গেট থা, ইস সাল কা ভি 13 ব্রাঞ্চ ওপন করনা হ্যায়। আসাম মে টোটাল নর্থ ইস্ট মে আমারা 32-33 ব্রাঞ্চেস ওপন করনে কা টার্গেট হে। 23-24 মে আর ভি 30-33 ব্রাঞ্চেস ওপন করনে হর স্টেট মে হো রা হে। জহাঁ পর ব্যাঙ্কিং সুবিধা নেই হে ওহাঁ পর হম ব্রাঞ্চ খোলনে কে কোশিশ করতে, আর যাহা পর ইনফ্রাস্ট্রাকচার মিল যায় তাই হমে হম ব্রাঞ্চ খোলতে। আনে ওয়ালে দিন মে বারাক ভ্যালি মে বারাক ভ্যালি মে আর দিলাম্বা জেলে দো অ্যাডভার্টাইজমেন্ট ওর দো ব্রাঞ্চ হামারা হম অলরেডি লোকেশন অ্যাডভার্টাইজমেন্ট দে চুকে বিল্ডিং কে লিয়ে ও আ জায়গা তো দো ব্রাঞ্চ ইটকলা নীলম বাজার ও দো ব্রাঞ্চ জায়গা পে হামারা ব্রাঞ্চ খোলনে কা ভি প্ল্যান হে। প্ল্যান মতলব অলরেডি অপ্রুভ হয়ে চুকা হে, সির্ফ পারমিশন হমে মিল চুকা হে, বিল্ডিং মিলেগা তো ফির হম জলদি ওপন কর দেঙ্গে। তারাপুর গুণময় রোডে মহিলাকে শ্লীলতাহানির ঘটনায় এলাকাবাসীরা ওপর ভূমাফিয়া যে অভিযোগ উঠিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান গুণময় রোডের জনগণ। শনিবার রাতে কি হয়েছিল বিস্তারিত জানালেন নির্যাতিত মহিলা সহ গুণময় রোডের এলাকার বাসিন্দারা। নির্যাতিত মহিলা সোমা দাস জানান ওই দিন রাতে সানি চৌধুরীর মুদির দোকানে গিয়েছিলেন। সুযোগ বুঝে সানি চৌধুরী ও পার্থ রবি দাস তাকে কুপ্রস্তাব দেন, এতে তিনি চড়াও হন তাদের উপরে। আর সেই সুযোগ বুঝে তাকে প্রাণে মারার চেষ্টা করছেন পার্থ ও সানি। আর সানি তখনই আমাদের জোর জবরদস্তি শুরু করছে, করার পরে জোর করে একটা নিয়ে পিছন দিকে নিয়ে আসছে।
এলাকার বাসিন্দারা জানান পত্রপত্রিকায় বের হয়েছে যে গুণময়ী রোডের জনগণ ভূমাফিয়া, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন। মূল ঘটনাকে চাপা দিতে এসব অভিযোগ উঠাচ্ছেন দুষ্কৃতীরা। এদিকে প্রথম পল্লী ক্লাবের পক্ষ থেকে তারাপুর থানায় একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। পলাতক পার্থ রবি দাস ও সানি চৌধুরীকে পুলিশ হন্যে হয় খুঁজছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্থরঞ্জন চক্রবর্তী, অনিমেষ সেন, অজয় রায়, স্বপন রায়, লিটন চক্রবর্তী, বাপ্পী ঘোষ, কালীপদ চক্রবর্তী প্রমুখ। ঘটনাটা কি হয়েছে? ভদ্রমহিলা দোকানে গেছে, ভদ্রমহিলাকে কুপ্রস্তাব দিয়ে কেন গোডাউনে নিয়ে গেছে, এটাই হলো ঘটনা। এই ঘটনা শুনে সবাই গেছে, এখন যারা গেছে তাদের কাছ থেকে কেসটাকে ঘুরাবার জন্য ভূমাফিয়া টানলো। কই ওদের কোনো বাড়ি, ওদের দোকান যদি দখল করার চেষ্টা করত তাহলে ভূমাফিয়ার কথা আসতো, সেরকম তো কোনো ঘটনা ঘটেনি। ঘটনা ঘটেছে একজন মহিলা দোকানে জিনিস ক্রয় করতে গেছে, তারপর ওনাকে গোডাউনে টেনে নিয়ে কুপ্রস্তাব করেছে, তার পরিপ্রেক্ষিতে উনি চিৎকার দিয়েছে, চিৎকার কেন দিল এই জন্য ওনার হাতের উপর অস্ত্রের আঘাত করেছে, আরও লোক জমায়েত হয়েছে, এটাই হলো ঘটনা। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ক্লাবের যখন একটা ক্লাবের যে দোকানের যে মালিক, বর্তমান মালিক, তার বাবাও মারা গেছেন, তার শিশু মারা গেছেন, তার দাদুও মারা গেছেন, তারপর যে মালিক, মালিকেরও বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ক্লাবেও একবার দায়ের করা হয়েছে, অনেকে জমা দিয়েছেন, আমরাও জানা আছে তার সম্বন্ধে। আমরা আমরা আগেই জানি যে কারণে আমরা এইভাবে ইনভলভ হয়েছে, যখন পুলিশ ইনভলভ হয়েছে যে ক্লাবের তরফে এখানে ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু প্রশাসনের সব কিছু ঠিকঠাক থাকলে লক্ষ্মীপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের ইনডোর স্টেডিয়াম শীঘ্রই উদ্বোধন হবে, যদিও উদ্বোধনের সময়সীমা বেশ কয়েক মাস আগেই পেরিয়ে গেছে। বর্তমানে কাজ চলছে জোর গতিতে। 10 কোটি টাকার এই প্রকল্পটির কাজ করোনা মহামারীর সময় বন্ধ থাকায় বাস্তবায়নে দেরি হচ্ছে, এই খবর জানালেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের প্রতিনিধি রাজেশ কোয়ালা। আমরা একটা কাজ ডিসেম্বরে এন্ডওভার দেওয়ার কথা, কাজ তো কিছু করোনার কারণে কিছু লেট হয়েছিল, এরপরে আর কিছু পার্সোনাল প্রবলেমের লাগি তোরা ইয়ে হয়েছিলো, ঝামেলার লাগে। ঝামেলা বলতে ঝামেলা মানে আমরা লেবার পাওয়া যেত না, করোনার পর থাকি লেবারের একটু প্রবলেম হয়েছে, আমরা লেবারের লাগি একটু কামটা স্লো হয়েছে, এখন তো প্রচুর লেবার আইছে, কাজ দ্রুত গতিতে চলে আর কাজ আমরা ডিসেম্বরে হ্যান্ডওভার দিয়ে দিলাম। কী কী সুবিধা থাকবে এখানে? এখানে তো বড় সব সুবিধাই আছে, ব্যাডমিন্টন আর টেবল টেনিস আছে, ইনডোর ইনডোর গেম। আর এই প্লেয়ারদের থাকা খাওয়ার কয়টা রুম আছে? রুম তো প্লেয়ারদের 4টা রুম আছে। কতজন থাকতে পারবে? লোক তো 50-60 জন থাকা যাবে। রেফারি এক্সট্রা রুমও বানানি হয়েছে, সাইডে গ্যালারির তলেও রুম বানানি হয়েছে। আবার কতটা? 10 কোটি প্রজেক্ট, 10 কোটি টাকা। তো মোটামুটি কবে নাগাদ উদ্বোধন হওয়ার সম্ভাবনা আছে? উদ্বোধনের তো ধন্যবাদ, আমরা ডিসেম্বরে দিলে উদ্বোধনের তো ডেট, এটা এখন MLA ইয়ে করি, আমরা দিলে তো আমরা এটা এখন বর্তমানে কইতে পারি না যে উদ্বোধনটা কোন ডেটে। প্রতি বছরের ন্যায় সোনাই ঈদে মিলাদুন্নবী কমিটির ব্যবস্থাপনায় আগামী 26 নভেম্বর সোনাই বাজারে মইনুল হক মুক্তমঞ্চে পবিত্র হামদ ও নাতে রসুল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সোনাই ঈদে মিলাদুন্নবী কমিটির কর্মকর্তারা সোনাই ক্লাব
প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলন ডেকে অনুষ্ঠানে কর্মসূচির আগাগোড়া সাংবাদিকদের কাছে তুলে ধরেন। ঈদে মিলাদুন্নবী কমিটির উপদেষ্টা মৌলানা শাহজাহান আহমেদ জানান, অন্যান্য বছরের ন্যায় আগামী 26 নভেম্বর রবিবার বিকেল 2টা থেকে রাত 12টা পর্যন্ত মইনুল হক চৌধুরী মুক্তমন্ত্রী পবিত্র হামদ ও নাতের রসুল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহ সুফি হজরত মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত সাহেব ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা সাবির আহমেদ চৌধুরী কাফি আল আজহারি। উক্ত মহতি অনুষ্ঠানে ভারত বিখ্যাত নাত খা হাফিজ কারী জাফর গালিব এছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট নাত খাগন উপস্থিত থেকে নাতের রসুল পেশ করবেন। পবিত্র হামদে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনাই ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এই বছর 26 নভেম্বর 2023 ইংরেজি রোজ রবিবার বিকাল 2টা হইতে রাত্রি 12টা পর্যন্ত সুনাই মইনুল হক চৌধুরী মুক্ত মঞ্চে পবিত্র হামদ ও নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ শাহ সুফি সৈয়দ মৌলানা হিফজুর রহমান মিশকাত সাহেব করিমগঞ্জ হিজি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা সাব্বির আহমদ সকফি আল আজহারি সাহেবজাদা বাগুরি। উক্ত মহফিলে বিশিষ্ট নাথা হিসাবে উপস্থিত থাকবেন কলিকাতা দিনাজপুর থেকে আগত হাফিজ কারী জাফর কালিম সাহেব। উক্ত মহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট নাথাগণ উপস্থিত থাকিবেন। উক্ত মহফিলে আপনারা উপস্থিত থাকিয়া দিন ও আখেরাতের সওয়াব হাসিল করবেন। ভারতীয় মহিলা শ্রমিক মহাসমিতি আসাম পাথর বালুকুয়ারি শ্রমিক ইউনিয়ন জেলা কমিটি জাতিঙ্গাবেলি ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতি রূপাচড়া আঞ্চলিক কমিটি কাছাড় আসামের উদ্যোগে শিলচর নরসিংটোলা ময়দানে বিভিন্ন দফা দাবি নিয়ে শ্রমিক সংগঠনের সদস্যরা হাতে প্লেকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিক মজুরি বৃদ্ধি করা, সরকারি প্রকল্পের নামে শোষণ বন্ধ করা, শ্রমিকদের ভূমির পাট্টা প্রদান করা, সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করা, চা বাগানে বেআইনি নিরিখ বন্ধ করা সহ আদিবাসী নাগরিকদের কর্মসংস্থান ও রোজগার প্রদান করা সহ বিভিন্ন দফা দাবি নিয়ে আয়োজিত হয় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত এবং পাথর কোয়ারি থেকে আসা সংগঠন সদস্যরা এই ধরনের বিক্ষোভ কার্যসূচিতে অংশগ্রহণ করেন। পরে সংগঠন কর্মকর্তারা বিভিন্ন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি কাছাড়ের জেলা উপায়ুক্তের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে প্রদান করেন। এদিনের বিক্ষোভ কার্যসূচিতে সভাপতি ইসলাম উদ্দিন লস্কর, পূর্ণিমা সাঁওতাল, লক্ষ্মীমণি কন্দ, সুমারি উরাং, নীলিমা প্রজা, ভারতী সাঁওতাল, রঞ্জিত চন্দ্র বর্মন হরিদ্বার, অজয় বাউরি, বীরেন্দ্র বর্মন, মমিতা কাটোয়ার, বিকাশ নায়েক, শানবালা দাস সহ অন্যান্য প্রমুখ সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা তো গরিব মানুষ, কিন্তু আমরা লেখাপড়াতে মানে লেখাপড়াতে একটু কমজোরি, গতিকে আমরা কিছু নকরি চাকরি করা পাচ্ছি না। এর ভিতরে দেখো আমাদেরকে উচ্ছেদ করার জন্য সরকার সব কিছু নিয়ে নিতে চাইছে। আমাদের ফরেস্টের জায়গা যেখানে যেখানে আছে সেখানে সেখানে থেকে আমাদেরকে উচ্ছেদ করানোর জন্য আমাদেরকে বলেছে, ধমকিও দিয়েছে। তো এটা কি কতদিন চলবে? আমাদের এই উচ্ছেদ করে দিলে আমরা কোথাতে যাব, কোথাতে থাকব? সেই জন্য আমরা এখানে এসেছি যে কিছু যদি হেল্প পাই। তাই আর কুয়ারিতে যে কাজ করি আমরা, সারা তো ফকল্যান্ডে জিসিপিএ সারা আমরা এই যে 400, 100, 200 জনের কাজ তো সারা তারাও নিয়ে গিয়া। এটা লাগি মানে আমরা জিসিপি বন্ধ করতে চাই। আমাদের জিসিপি দ্বারা যদি কাজ করে ফরেস্টে দিয়া, তাহলে আমরা এটা চাই না যে জিসিপি দিয়া হোক। আর যেমন সেম হিসাবে আমরা বিক্রি করতে চাই 1000 টাকা। 1000 টাকা যদি না হলে কুয়ারি শ্রমিকদের চলবে না। তাই আমরা কুয়ারি 1000 টাকা সেম যদি না হয় তাহলে আমরা কুয়ারিতে করতে চাই না।
স্থানীয় বেকারদের বঞ্চিত করে শিলচর ঘুঙ্গুর এলাকার রিজনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন কার্যালয়ে বহিরাগতদের নিযুক্তি দেওয়ার পক্ষপাতিত্বে সক্রিয় চক্রের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় সচেতন মহল। সক্রিয় অনৈতিক চক্রের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন স্থানীয় বেকার যুবক যুবতী ও নাগরিকবৃন্দ। সোমবার বেকার যুবক যুবতী ও নাগরিকবৃন্দ ইউনানি মেডিসিন কার্যালয়ের সামনে ধর্ণায় বসেন। ধর্ণা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় নাগরিকরা বলেন, রিজনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন এখানে স্থাপিত হওয়া ওনারা খুব বেশি খুশি, কিন্তু এখানে স্থানীয় শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি না দিয়ে বাইরের যুবক যুবতীদেরকে কিভাবে চাকরি দেওয়া হচ্ছে। আগে 10 এবং বর্তমানে 16 জন সবাই এই অঞ্চলের বাইরের। উক্ত ইনস্টিটিউটের প্রধান অধ্যক্ষ আক্তার হোসেন জমালি এবং রাজদীপ চক্রবর্তী নামে একজন ব্যক্তি বাইরের থেকে যুবক যুবতীদের অর্থের লেনদেনের বিনিময়ে চাকরি দিচ্ছেন অভিযোগ তুলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। এছাড়া উপস্থিত অন্যান্য স্থানীয় জনগণেরা উল্লেখ করেন, কার্যালয় শুরু হওয়ার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল স্থানীয় বেকার যুবক যুবতী কর্মসংস্থান দেওয়া হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে স্থানীয়দের বঞ্চিত করে নিযুক্তি দেওয়া চলছে। এদিন স্থানীয় বেকার যুবক যুবতীরা বলেন, যোগ্যতা অনুযায়ী আবেদন করার পরও নিযুক্তি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের। স্থানীয়দের নিযুক্তি দেওয়া না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ওই ওরা বলছে যে মানে দিয়েছে লোকেল দিয়েছে, লোকেল বলতে শিলচর লোকেল না, রানবান্ধব সরোয়ার যে সময় এসেছিলেন ওই সময় বলেছিলেন যে আশেপাশে যে লোকেলগুলোর লোক আছে সেরাকে চাকরিটা দেওয়া হবে আগে ফার্স্ট প্রেফারেন্স। কিন্তু ওনার সঙ্গে আমরা অনেক বসার চেষ্টা করেছি, আমরা মানে মানুষগুলো কোনো গণ্যই করছেন না। উনি এমএলএ বা গ্রামের লোক নিয়ে অনেকবার গেছি, ওনার কাছে কোনো মানে রেসপন্স দেন না। ওরা যে বলছে যে ওরা লোকেল দিয়েছে, কোনো লোকেল দেয় না। সুইপারে দুজন চাকরি করছিল আগে থেকে, ওটু লোকেল আছে আর বাকি সব লোকগুলো বাইরের আছে, লোকাল বলে গ্রামের একজন লোক নেই। আপনারা এখানে কতদিন ধরে আন্দোলন চালাচ্ছেন? প্রায় এক সপ্তাহ ধরে, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না এখনো, কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। আপনাদের তরফ থেকে কি কোনো চেষ্টা করা হয়েছে? অনেকবার চেষ্টা করেছি, মুরব্বীকে নিয়ে গিয়েছি, গ্রামের লোককে নিয়ে গিয়েছি, প্রিন্সিপাল মানে জামালি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি আমরা, কিন্তু আমাদের কথা শুনতে রাজি নেই। এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্য সরকারের খেল মহারণ নামক ক্রীড়ানুষ্ঠান ইতিমধ্যে বিভিন্ন জিপিতে শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় ওই জিপিগুলির প্রত্যেক স্কুল থেকে ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতা 1 নভেম্বর থেকে 3 নভেম্বর পর্যন্ত অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট ইতিমধ্যে 3 নভেম্বর শেষে হয়েছে। গত 4 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত কাবাডি এবং ভলিবল প্রতিযোগিতা ইতিমধ্যে সমাপ্তি হয়। আগামীকাল 8 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত খো খো খেলা এবং ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 10 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত। এরপর আগামী 27 নভেম্বর থেকে বিধানসভা পর্যায়ে এই প্রতিযোগিতা শুরু হবে। এই ধরনের সরকারের পদক্ষেপে সাধুবাদ জানান ত্রিপুরা সাংগন জিপি সভা নেত্রী প্রতিনিধি রাজীব আহমেদ চৌধুরী, উত্তর কাঞ্চনপুর জিপি সভাপতি খসরু আহমেদ চৌধুরী, নাজির হোসেন মজুমদার প্রমুখ। মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রচেষ্টায় সমগ্র আসামের মধ্যে 1 তারিখ থেকে যে খেল মহরম উদযাপন চলিতেছে, সেই খেল মহরমের একটা অংশ হিসাবে আজকে আমাদের ত্রিপুরসাঙ্গন জিপি এবং উত্তরাঞ্চল জিপি যৌথভাবে জানকী বাজার ফিল্ডে খেলা চলিতেছে এবং প্রত্যেক দিন যে হারে বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন সে অত্যন্ত আনন্দিত। যে গ্রামেগঞ্জে বিভিন্ন প্রতিভা আছে, সেই প্রতিভাগুলা উঠে ওঠার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন ওনাকে আমাদের পঞ্চায়েত রাজের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই, কারণ উনি যে পদক্ষেপটি নিয়েছেন ওনার পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন প্রতিভা স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল বা রাষ্ট্রীয় স্তরে দিতে পারবে। তাই আমি আমার ত্রিপুরসাঙ্গন জিপি যত প্রতিযোগী এসেছেন ওনাদের খেলা আমিও প্রায় উপভোগ করেছি, অনেক ভালো লাগেছে। বা আরও বিভিন্ন অতিথিগুলো আসছেন, ওনারা দেখে অনেক আনন্দিত হয়েছেন। আমি বিশেষ করে স্পোর্টস বিভাগ বা স্পোর্টস বিভাগও বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ফের বিতর্কে কলেজে স্কুল, প্রতিবাদে ক্ষুব্ধ অভিভাবকরা দিলেন তালা। আলগাপুরে তৃণমূলের জনসভা, বিজেপিকে তুলোধুনো রিপুন সুস্মিতার।
স্টেট ব্যাংকের পয়লাপুর শাখার উদ্বোধন, বরাকে শীঘ্রই আরো দুটি শাখা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।